মা বাবার সাথে খারাপ ব্যবহার করেছি কিন্তু তারা জীবিত নেই, এখন মাপ চাওয়ার উপায় কী? কারণ মা বাবা দুনিয়া থেকে যদি চলে যান আর তার মনে হয় যে মা বাবার হক তিনি যথাযথভাবে আদায় করতে পারেন না, ত্রুটি করেছেন, তার করণীয় কী? নাম্বার এক, প্রথম করণীয় হলো তার ত্রুটির জন্য তিনি আল্লাহর কাছে কায়মুল অবাককে চোখের পানি ফেলে মাপ চাইবেন এবং মৃত্যু পর্যন্ত এই মাপ চাওয়া অব্যাহত থাকবে। আল্লাহ, আমি আমার মা বাবার প্রতি যে জুলুম করেছি বা তাদের যে হক নষ্ট করেছি, তাদের যে অধিকার খর্ব করেছি, আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহর কাছে মাপ চাইতে হবে। এটা এক। দ্বিতীয় করণীয় হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস রয়েছে হুবহু এ প্রসঙ্গে, তিনি বলেছেন যে কোনো মানুষ তার মা বাবার অগোচরে তাদের মৃত্যুর পর কীভাবে তাদের প্রতি বীর করবে, কীভাবে তাদের প্রতি সদাচরণ করবে। সাহাবা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমার বাবা মারা গেছেন, কীভাবে আমি কাইফা আবাবুহুমা, কীভাবে আমি তাদের প্রতি সদাচরণ করবো, তারা তো মারা গেছে। তো এটার উপায় সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মা বাবা জীবদ্দশায় যাদের সাথে চলাফেরা করতেন, আপনার মা যাদেরকে বান্ধবী হিসাবে গ্রহণ করতেন, বাবার বন্ধু বান্ধব যারা ছিলেন যাদের সাথে উঠা বসা করতেন, আপনার বাবা তার একটা নাতিকে খুব আদর করতেন, ছেলেকে আদর করতেন, মা তার একটা মেয়েকে আদর করতেন, তার নাতিদের নাতিদেরকে আদর করতেন, এক কথা তারা যেটা যেটাকে পছন্দ করতেন, যাদের যাদের সাথে সুসম্পর্ক রাখতেন, আপনি তাদের মৃত্যুর পর সেই কাজটা করবেন। কথা বুঝে আসছে? আপনার বাবা তার এক বন্ধুকে খুব শ্রদ্ধা করতেন, আপনি তাকে শ্রদ্ধা করবেন, ভালোবাসবেন বাবার মতো করে। আপনার মা যাদের সাথে মিশতেন, আপনি তাদের পাল্লে খেদমত করবেন, তাদের উপহার উপলক্ষণ দিবেন, তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন। এভাবে যদি আমরা করি তাহলে মা বাবার অগোচরে তাদের প্রতি যে আমাদের দায়িত্ব সেটা সেটা আদায় করা সম্ভব হবে ইনশাআল্লাহ। এর পাশাপাশি মা বাবার তরফ থেকে দান সাদাকা করা, অন্যায় অনাচার হয়েছে আল্লাহর কাছে মাপ চাইলে এবং এভাবে তাদের পক্ষ থেকে দান সাদাকা করলেন, তাদের বন্ধু বান্ধব তাদের চলাফেরা করা মানুষের সাথে সদাচরণ করলেন, এগুলো করলেন, আশা করি যে আল্লাহ তাআলা রিকভার করবেন। আমি সুপারগুলো নিয়ে কাজ করি, নামাজের সময় ভালোভাবে পরিষ্কার করি, তারপরে একটু একটু থেকে যায়, প্রায় সময় তা ভুলে কিছু থেকে যায়, এতে উজু নামাজ হবে কি না? না ভাই, এটা তো না উজু নামাজ তো হবে না। এখন আপনার কাজ যেহেতু গ্লু নিয়ে হয়, সেক্ষেত্রে আপনার যে কোনো মূল্যে ওজুর অঙ্গগুলো, ওজুর অঙ্গের বাইরে এখানে গ্লু লেগেছে, অন্য কোথাও লেগেছে, এখানে ধোয়া জরুরি না, তাহলে ওটা না উঠাইলেও হবে, নামাজ হয়ে যাবে। তবে পরবর্তীতে যখন গোসল ফরজ হবে তখন আবার ঠিকই এটা আপনাকে রিমুভ করতে হবে। এখন কথা হলো যে ওজুর অঙ্গের মধ্যে যদি আপনার গ্লু লেগে যায়, হাতটাতে লেগে যায়, তাহলে আপনার এটা যদি থেকে যায় আর এই বছর আপনি নামাজ পড়েন, নামাজ হবে না। কারণ ওজোর জন্য অন্যতম পূর্বশর্ত পবিত্রতা অর্জন করা, এই পবিত্রতা অর্জনের অংশ হিসাবে এই জায়গাগুলো আমাদেরকে ধুইতে হবে। দেখুন, আমাদের এই হাত মুখ ধোয়ার যে নির্দেশ ইসলাম দিয়েছে, এর মধ্যে আমাদের গুনাহ মাফ যেমন আছে, এর মধ্যে পার্থিব কল্যাণও আছে, আমাদের ফ্রেশনেস আসে। আপনি যখন লং রুটে যাবেন দেখবেন যে কিছুক্ষণ গাড়ি ড্রাইভ করার পর, গাড়ি চালানোর পরে ক্লান্তি চলে আসে, চোখে ঝিমানি চলে আসে, ঘুম চলে আসে, তখন মানুষ কী করে? থামায়, হাত মুখ ধোয়, তাই না? মুসলমানের এই সমস্ত কাহিনীর দরকার নেই, কারণ অটোমেটিক তার নামাজের সময় উজু করতে হবে, মাগরিবের সময় দাঁড়াইতে হবে, আসরের সময় দাঁড়াইতে হবে, সে দাঁড়াবে, দাঁড়ায় উজু করবে, উজু করলেই তার ফ্রেশনেস অটোমেটিক হয়ে যাবে। ইসলাম এমন ব্যবস্থা রেখেছে আমাদের জন্য যে প্রত্যেকটা ইবাদতেরই আখেরাতে সওয়াব তো আসেই, তা বেশিরভাগ ক্ষেত্রে দুনিয়ার কোনো না কোনো কল্যাণের দিক আছে। বিধায় উজু আমাদের যথাযথ উপায়েই করতে হবে, এর মধ্যেই কল্যাণ আছে। আপনার কোনো এক জায়গায় সুপারগুলো লেগে আছে, ওখানে আপনি পানি দিয়ে উজু করলেন, তাহলে সুপারগুলোর নিচে যে আপনার ত্বক চামড়া সেখানে তো পানি যায় নাই, সো উজু হবে না। প্রচুর পরিমাণ জায়গাও ইচ্ছাকৃতভাবে বা জানা সত্ত্বে এরকম শুকনো থাকা রাখার কোনো সুযোগ নেই। আপনার যদি পরবর্তীতে টের পান তাহলে তখনই আপনাকে এটা রিমুভ করে পুনরায় আপনার ওয়াক্তের মধ্যেই উজু নামাজ, উজু করে আবার নামাজ পড়তে হবে যদি আপনি টের পান যে এটা রয়ে গেছে, কারণ এটা ছাড়া আপনার নামাজ হবে। এখন কথা হলো যে আমার তো কষ্ট হয়, সুপারগুলো নিয়ে কাজ করি, তাহলে এটা রিমুভ করতে কষ্ট হয়, কষ্ট যদি বেশি হবে সব পাবেন, এনা আইজামাল জাজাই মা আইজামিল বালা, কষ্ট যে কোনো কাজ যাতে বেশি হয়। আমি উজু করে চলে আসছি ডাইরেক্ট, আমি রঙের কাজ করি না, আমি সুপারগুলোর কাজ করি না, আমার সব হবে। আপনি যেহেতু ওই কাজ করেন, এই জন্য আপনার এগুলো রিমুভ করতে দেরি হচ্ছে, কষ্ট হচ্ছে, সময় যাচ্ছে, এটা আপনার এবাদতে গণ্য হবে ইনশা আল্লাহ। বিদায়, এগুলোকে বোঝা মনে করবেন, আপনার দায়িত্ব মনে করবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল তৌফিক দান করুন।